আমরা তেঁতুলতলা মাঠ দিকে এগিয়ে যাব। আশা করি তোমাদের মাকে এবং মন্দির যেটা সুন্দরভাবে সেজে উঠেছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব, এবং একটা অসামান্য মণ্ডপসজ্জা এবং প্রতিমা বা আদি মাকে তোমার তেঁতুলতলা মাকে আমি দেব। আশা করি তোমাদের মণ্ডপটি মাকে এবং তার মন্দিরটি খুব সুন্দরভাবে আমি দেখাবো এবং তোমাদের খুব ভালো লাগবে এই কামনা করে আস্তে আস্তে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি, ঠিক আছে? তোমরা সামনে যে রাস্তাটা দেখছো সেইখান থেকে তোমার কাল থেকে দন্ডি কাটা হবে। তো এটা একটা অসামান্য দৃশ্য, এখান দিয়ে সবাই দন্ডি কেটে তারপরে তোমার তেঁতুলতলার মাঠ দিকে যাবে। একটা অসামান্য দৃশ্য এখানে তোমরা দেখতে পাবে। এবার এই পুরো ব্যারাকগুলো যেগুলো রয়েছে এই সামনে দিয়ে এই রাস্তা ধরে একদম সোজা আসবে, কাল থেকে এটা সকাল থেকে স্টার্ট হবে। আমি যা শুনতে পেলাম সেটাই তোমাদেরকে জানাচ্ছি। মানে এটা সবচেয়ে বড় এবং প্রাচীনতম পুজো বলতে যেটা বোঝায় সেটাই হচ্ছে এই তেঁতুলতলা মা, মানে 231 বছরের পুরনো পুজো। এটা এই পুজোটা স্টার্ট করেছিল হচ্ছে এখানকার একজন দাতারাম সুর বলে একজন ছিলেন, তিনি কৃষ্ণনগরের দেওয়ান ছিলেন। তো তিনি এই পুজোটা স্টার্ট করেন এবং পরবর্তীকালে এই পুজোটা আস্তে আস্তে আরও বৃহৎ আকার নেয় এবং পরবর্তীকালে এখানে যে ব্যবসায়ী সমিতি রয়েছে তারা এই পুজোটাকে টেক ওভার করে নেয়। তো খুবই সুন্দরভাবে এই পুজোটা এখানে অনুষ্ঠিত হয়। সবচেয়ে প্রাচীনতম পুজো এই তোমার তেঁতুলতলা মা এবং চন্দননগরের কাপড়পট্টির আদিমা, বুঝতে পেরেছ? তো ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা আরও অন্য মণ্ডপের দিকে এগিয়ে যাব, ঠিক আছে? তোমরা এটা দেখছো তেঁতুলতলা মা, ভদ্রেশ্বরের সবচেয়ে বড় এবং প্রাচীনতম পুজো এটা। আস্তে আস্তে একবার মাকে দেখে নাও। সামনে দেখো জয়া বিজয়া তার সখী রয়েছে, মায়ের দেখতে খুবই সুন্দর লাগছে, পুরো সোনার সাজ। এটা দেখো তোমরা মন্দিরের ছবিটা দিচ্ছি, তেঁতুলতলা মায়ের মন্দিরের পুরো ছবি।
মার মন্দিরটা দেখো কি অপরূপ সুন্দর একটি মন্দির, অনেক বছরের পুরনো, প্রায় 231 বছরের পুরনো পুজো এটা। মাকে দেখে নাও কি সুন্দর লাগছে, অসাবান। পাশে দেখবে জয়া বিজয়া রয়েছে, পাশে মায়ের যে পাশে বাঁদিকে জয়া, ডান দিকে তোমার বিজয়া রয়েছে, মার দুই সখী। চন্দননগরের বুকে মানে এই তোমার ভদ্রেশ্বরের বুকে এটা হচ্ছে সবচেয়ে পুরনো এবং প্রাচীন পুজো, দেখো লেখাই রয়েছে 231 বছরের পুজো, এটা খুবই প্রাচীনতম পুজো বলতে পারো ভদ্রেশ্বরের। এবার আস্তে আস্তে তোমার এটা মন্দিরের ভিউ দিচ্ছি, মন্দিরটা দেখো কি সুন্দর করে সেজে উঠেছে, খুবই সুন্দর। এটা হচ্ছে মায়ের মন্দিরের একটা ভিউ দিলাম, আর এই সামনে দেখো, আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, এই সামনে হচ্ছে মোমবাতি রয়েছে, এখান দিয়ে তোমার মোমবাতি মাকে উৎসর্গ করে, অনেকে ধূপ দেখায় মোমবাতি দেয়, যেমন এই দাদা দিচ্ছে মাকে, দেখো সামনে মা রয়েছে, মাকে উৎসর্গ করে মোমবাতি দেখাচ্ছে, দেখো খুবই সুন্দর একটা মানে সৃষ্টি করে, একটা অসামান্য একটা জিনিস তোমরা এখানে এলে দেখতে পাবে, মানে মানুষের আধ্যাত্মিক জিনিসটা কোন পর্যায়ে গেলে তারা এতটা ভালোভাবে মাকে আহ্বান করতে পারে সেটাই তোমরা এখানে দেখতে পাবে। এটা একদম ভদ্রেশ্বরের তেঁতুলতলায় হয়ে থাকে, তোমরা যদি স্টেশন থেকে আসো তাহলে আমি বলে দেবো পরে কীভাবে আসতে হবে, খুবই সুন্দর। মাকে দেখে নাও আরেকবার, সবাই মোমবাতি দেখাচ্ছে মা, খুব সুন্দর লাগছে, অসামান্য জিনিস এখানে এলে তোমরা দেখতে পাবে। এই সামনেটা দেখো লোকে তোমার ধূপ ধুনো দেখাচ্ছে, মোমবাতি দিচ্ছে, সবাই দেখো কি সুন্দরভাবে মাকে তার আহ্বান করছে, খুবই সুন্দর। আর এখানে সামনে মা বিরাজমান চন্দননগরে, ওই ভদ্রেশ্বরের সবচেয়ে পুরনো পুজো, যদি সবচেয়ে পুরনো পুজো হচ্ছে এই তেঁতুলতলা মা। তোমরা এতক্ষণ দেখছিলে তেঁতুলতলা মায়ের
যে মূর্তি সেটা এবং তার মন্দির খুবই সুন্দরভাবে এই তেঁতুলতলা মা সেজে উঠেছে। এবার আস্তে আস্তে তোমার গয়না পরানো হবে। এই সবচেয়ে ভদ্রেশ্বরের সবচেয়ে প্রাচীনতম পুজো যদি কিছু থাকে সেটা হচ্ছে এই তেঁতুলতলা মা, প্রায় 231 বছরের পর পুরনো পুজো। খুবই সুন্দরভাবে মা সোলার কাজ করেছে। আমি তেঁতুলতলা মায়ের তোমার গয়না পরানো দেখাতে পারছি না, কারণ আমাকে আবার বাস বেরিয়ে যেতে হবে সেই জন্য। কিন্তু আমি তোমার মন্দিরটা এবং মাকে দেখিয়েছি, আশা করি তোমাদের খুব সুন্দর লেগেছে। এবার আস্তে আস্তে আমি এখানে কিছু যদি মণ্ডপ পথে পাই সেগুলো দেখিয়ে আমি তোমার বাসবেরিয়ার দিকে এগিয়ে যাব, ঠিক আছে।